স্টুডেন্টস এই মুহুর্তে আবার দুটো প্লয়ডি লেভেলের প্রবলেম আমি ডিসকাস করে নিচ্ছি সিসিডি সেকশানে হোয়াট উড বি দ্য নাম্বার অফ ক্রোমোজোমস অফ দ্য অ্যালিউডোন সেলস অফ এ প্ল্যান্ট উইথ ফর্টি টু ক্রোমোজোমস ইটস রুট টিপ সেলস এখানে প্রথমে তাহলে আমাদের অ্যালিউরন লেয়ার ব্যাপারটা কি সেটা একটু ডিসকাস করে নেওয়া ভালো আশা করি তোমরা প্রত্যেকেই জানো তাও আমি আরেকবার বলে দিচ্ছি সবচাইতে ইজি যে এক্সাম্পলগুলো বোঝানো যায় আমি যদি এটা ভুট্টার বীজ নিই ওকে আমি যদি একটা ভুট্টার বীজ নিই এখানে নিচের পোর্শানে কোথাও একটা এমব্রায়োটা থাকবে এবং তারপরে বাকি যে রিমেনিং পোর্শান সেই রিমেনিং পোর্শনটা আমরা জানি এন্ডোস্পার্ম থাকবে ওকে বাকি যে রিমেনিং পোর্শানটা সেই রিমেনিং পোর্শানটা হবে এন্ডোস্পার্ম ওকে বাকি রিমেনিং পোর্শানটা হবে এন্ডোস্পার্ম তো তাহলে অ্যালিউরন লেয়ার কোনটা এই যে বাইরের যে অংশটা এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালিউরন লেয়ার অ্যালিউরন লেয়ার যেখানে অ্যালিউরন সেল থাকে তুমি বলতে পারো তাহলে অ্যালিউরন লেয়ার অ্যাকচুয়ালি এন্ডোস্পার্মেরই বাইরের অংশটা এবং এটা হচ্ছে প্রোটিন রিচ এবং এই যে ভিতরের অংশটা আছে ভুট্টা বীজের ক্ষেত্রে যদি দেখি এই ভুট্টা বীজের ক্ষেত্রে ভিতরের অংশটাও এন্ডোস্পার্ম এবং এটা হচ্ছে স্টার্চ রিচ রিচ ওকে তাহলে ভিতরের অংশটা স্টার্চ রিচ বাইরের যে অংশটা সেটা প্রোটিন রিচ সেটাকেই আমরা অ্যাকচুয়ালি অ্যালিউরন লেয়ার বলছি এবার জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম এদের ক্ষেত্রে আমাদের একটা নর্মাল কনসেপ্ট আশা করি প্রত্যেকেরই আছে যে জিমনোস্পার্মের ক্ষেত্রে নিষেকের আগে যেহেতু এন্ডোস্পার্ম গঠিত হয় তাই এন্ডোস্পার্মের প্লয়েডি লেভেল হচ্ছে এন এবং অ্যানজিওসফার্মের ক্ষেত্রে নিষেকের পরে গঠিত হয় এবং ডাবল ফার্টিলাইজেশন বা দ্বৈত নিষেকের ফলে গঠিত হয় তাহলে এক্ষেত্রে হচ্ছে থ্রি এন তাহলে আমরা জানি যে ভুট্টা বীজ হচ্ছে এক ধরনের অ্যানজিওসফার্ম তাহলে এক্ষেত্রে প্লয়ডি লেভেল হবে অ্যালিউরন লেয়ারও সেটা এন্ডোসপার্মেরি অংশ তাহলে প্লয়ডি লেভেল হবে থ্রি এন এখন যদি ফর্টি টু প্ল্যান্ট বলেছে হোয়াট উড বি দ্য নাম্বার অফ ক্রোমোজোমস অফ দ্য অ্যালিউরন লেয়ার সেলস অফ এ প্ল্যান্ট উইথ ফর্টি টু ক্রোমোজোমস তাহলে আমি জানি যে টু এন সমান হচ্ছে ফর্টি টু তাহলে এন সমান কত হচ্ছে টোয়েন্টি ওয়ান অতএব থ্রি এন সমান কত সিক্সটি থ্রি স্ট্রেট কাট আমি জাস্ট বোঝাতে এতটা টাইম নিলাম তোমরা হ্যাবিচুয়েটেড থাকলে এটা জাস্ট কুড়ি সেকেন্ডের মধ্যে বা তারও কম সময়ে কিন্তু তোমরা আনসার করতে পারো এখন আমরা দ্বিতীয় প্রবলেমটাতে চলে আসছি যেটাও ঠিক প্রয়ডি লেভেল থেকেই আছে ইফ এ ডিপ্লয়েড সেল ইজ ট্রিটেড উইথ কোলচিসিন দেন ইট বিকামস অর্থাৎ কোলচিসিন হচ্ছে একটা ড্রাগ যে ড্রাগটা অনেক সময় সেল সাইকেল সেল ডিভিশন স্টাডি করার জন্য ব্যবহার হয় বা অনেক সময় সেল ডিভিশনকে ইনহিবিট করার জন্য ব্যবহার হয় তো এই ড্রাগটা যদি ব্যবহার হয় তাহলে যে সেলটার ওপরে ব্যবহার হচ্ছে সেই সেলটার প্লয়ডি লেভেল বাড়বে না কমবে বা এক্স্যাক্টলি কী হবে তো প্রথমেই বলে দিই যে কলচিশিন নামক যে ড্রাগটার কথা আমরা বলছি এই ড্রাগটা যদি সেলের ওপরে আমরা অ্যাপ্লাই করি তাহলে সেলের যে ডিএনএ ডুপ্লিকেশন সেটা কমপ্লিটই হবে কিন্তু সেলটা ডিভাইড করবে না অর্থাৎ ডিএনএ ডুপ্লিকেশন কমপ্লিট হবে ডিএনএ যা প্লয়ডি লেভেল ছিল সেটা ডাবল হয়ে যাবে কিন্তু মাইটোসিসটা সম্পন্ন হবে না অর্থাৎ নিউক্লিয়ার ডিভিশন বা সেল ডিভিশনটা কিন্তু কমপ্লিট হবে না অর্থাৎ প্লয়েডি লেভেলটা ডাবল হয়ে যাবে তাহলে যদি একটা ডিপ্লয়েড সেল হয় টু এন তাহলে এইটা যদি ডাবল হয়ে যায় তাহলে ফোর এন হয়ে যাবে আমরা জানি টেট্রা মানে হচ্ছে ফোর তাই না ট্রাই মানে হচ্ছে থ্রি টেট্রা মানে হচ্ছে ফোর অর্থে অতএব এই যে সেলটা তার ক্রোমোজম কন্টেন্ট হয়ে যাবে টেট্রাপ্লয়েড বা প্লয়েডি লেভেল হয়ে যাবে টেট্রাপ্লয়েড